হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রিজনিংয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আর বন্ধুরা, আজকে আমরা রিজনিংয়ের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি, পঞ্চম অধ্যায়, যেটা অ্যালফাবেট রিপিটিং সিরিজ বলা হচ্ছে। এবং এই অ্যালফাবেট রিপিটিং সিরিজের প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষাতে থাকে। তোমরা দেখলেও বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক অ্যালফাবেট রিপিটিং সিরিজের পার্ট ওয়ান। তাহলে এটা হলো অ্যালফাবেট রিপিটিং সিরিজের প্রথম কোশ্চেন, এবং এখানে যে রিজনিংটা দেওয়া রয়েছে এটা একটা সহজ রিজনিং। এখানে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ টোটাল 12টা লেটার এখানে বসবে। অর্থাৎ আমরা এখানে 3×4 = 12, তিনটে করে ভাগ করে নেব। এখানে প্রথমে যেটা আছে ড্যাশ সি এ, অর্থাৎ এখানে যদি আমরা বি বসাই তাহলে এ বি সি। তাহলে এখানেও ঠিক একইভাবে সি এর আগে আবার বসাবো বি এবং সি এর পরে এ। যদি এই তিনটাকে আমরা আলাদা করে দিই এ বি সি, ঠিক এটার মতো হলো। এখানেও ঠিক বি সি আছে, যদি আমরা এখানে একটা এ বসাই তাহলে পেলাম এ বি সি, একই নিয়ম। আবার এখানেও ঠিক যদি সি বসাই তাহলে হলো এ বি সি। অর্থাৎ তাহলে আমরা এখানে শূন্যস্থানে কী কী পেলাম, বি বি এ এ এবং সি, অর্থাৎ অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় নম্বর রিজনিংটি। এখানে টোটাল লেটার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানেও তিনটে অথবা চারটে করে লেটার সমষ্টি নিয়ে কিন্তু কাজ করতে হবে। তাহলে এখানে দেখো বি এর পরে থাকছে এ, তাহলে বলতে পারি এর আগে কিন্তু একটা করে বি থাকবে। তাহলে এখানে এর আগে যদি আমি বি বসাই, এর পরে যদি এ বসাই, তাহলে দেখো বি ডবল এ বি, আবার বির পরে এ, অর্থাৎ আর একটা এ বসালে এখানে বি এর পরে ডবল এ, এখানেও বি এর পরে ডবল এ, একই রকম পেয়ে যাচ্ছি। এবং তারপরে আবার পুনরায় বি আছে, মানে এখানেও বি বসাবো। তাহলে এখানে দেখো যেভাবে এখানে ভাগটা হচ্ছে চারটে করে, বি ডবল এ বি, আবার বি ডবল এ বি, আবার বি একটাই রয়েছে, আর একটা হয়ে গেল এ বি ডবল এ বি। অর্থাৎ এখানে যে সিরিজটা পাওয়া গেল এ বি এ বি এ, অর্থাৎ সঠিক অপশানটি হবে অপশান এ। তাহলে এবার দেখে নাও তৃতীয় নম্বর রিজনিংটি। এখানেও আমরা আগে টোটাল লেটার সংখ্যা গুণে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানেও 12 রয়েছে, এবং এখানে হয় তিনটের সমষ্টি আকারে ভাঙাতে হবে অথবা চারটে লেটারের সমষ্টি আকারে ভাঙাতে হবে। তাহলে যদি এখানে এর পরে আমরা সি করি, তাহলে এ সি সি তিনটে হিসেবে যদি রাখি, তাহলে এখান থেকে কিন্তু আবার এ সি সি তিনটে, আবার এর পরে যদি দুটো সি রাখে তাহলে এ সি সি, ঠিক এভাবে তাহলে তিনটে করে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এরপরে সি পেয়ে গেলাম এ সি সি, আবার এরপরে একটা সি রয়েছে আরেকটি সি বসাবো এ সি সি, এরপরে হচ্ছে ডাবল সি, এরপরেও ডাবল সি। তাহলে এখানে যে উত্তরটা পেলাম টোটাল 1, 2, 3, 4, 5, পাঁচটা সি কিন্তু এক্ষেত্রে হবে উত্তর, অর্থাৎ সঠিক অপশানটি হচ্ছে অপশান ডি। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক চার নম্বর রিজনিংটি। এখানেও প্রথমে আমরা লেটারগুলোকে গুণে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ এখানে যেভাবে ভাগ করা হবে হয় তিনটে অথবা চারটে। কিন্তু প্রথমে যেহেতু এ থেকে শুরু হয়েছে, এবং যদি আমরা এখানে তিনটে করে লেটার নিই তাহলে কিন্তু পরবর্তী লেটার শুরু হচ্ছে বি থেকে, অর্থাৎ সেটা হবে না। কিন্তু যদি আমরা চারটে করে লেটার সমষ্টি রাখতে পারি তাহলে এখানে শুরু হচ্ছে এ থেকে, এবং চারটে লেটার বসানোর পরে আবার কিন্তু এ থেকেই শুরু হবে। তাহলে আমরা চারটের হিসাবেই এগোবো, এবং সিরিজটাকে ফলো করলে বোঝা যাচ্ছে এক সময় গিয়ে কিন্তু এখানে দুটো করে এ আসবে। অর্থাৎ এখানে আমরা দুটো করে এ দিয়ে যদি শুরু করি, এবং এখানে দেখো, এবং এখানে যদি বি নিই তাহলে দুটো এ ডাবল এ ডাবল বি হলো। ঠিক একইভাবে এখানে আবার একটা এ রয়েছে, আবার একটা এ নিলাম ডাবল এ হয়ে গেল, এবার ডাবল বি নেব, তাহলে একই নিয়ম এখানে ফলো হয়ে গেল চারটে করে। এখানেও ঠিক একইভাবে ডাবল এ, শেষে একটা বি রয়েছে, এখানে একটা বি বসাবো, হয়ে গেল ডাবল বি। তাহলে যে উত্তরটা পাওয়া গেল এ বি এ বি বি, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা মূল বিষয় হলো এটাই, প্রথমে লেটারগুলোকে গুনতে হবে, এবং ঠিক কত নম্বর লেটারের পর থেকে আবার সেটা রিপিটেশন হচ্ছে, আবার সেটা রিপিট হচ্ছে, এটা কিন্তু বুঝে কাজ করতে হবে।
তাহলে এবার কিছু হোমওয়ার্ক আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, কারণ সমস্ত সমাধান যদি আমি নিজে করিয়ে দিই তোমাদের খুব বেশি উপকার হবে না। তোমরা যেটা বাড়িতে চেষ্টা করবে নিজেরা, 5, 6, 7 এই তিনটে রিজনিং তোমরা বাড়ি থেকে চেষ্টা করবে এবং এর সঠিক উত্তর ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এবং এরপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি পরবর্তীতে সেগুলো তোমাদের সমাধান করিয়ে দেখিয়ে দেবো। এবং এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং রিজনিংয়ের এবং ম্যাথের যে ক্লাসগুলো আমি করাচ্ছি এবং পাশাপাশি সমস্ত সরকারি চাকরির খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।